পিলু গাছ একটা একটা এক ধরনের একটা গাছ পাওয়া যেত যেটাকে পিলু গাছ বলা হতো এই পিলু গাছটা হতো হলো কবরস্থানের যেই যেখানে মানুষকে দাফন কাফন করা হয় এই জায়গায় পিলু গাছটা খুব বেশি হতো এই পিলু গাছের শিকড় দিয়ে অথবা ডালা দিয়ে রাসুল সাহা যুগে মেসাক ব্যবহার করা হতো যাইতুন তো প্রসিদ্ধ আসেই এই পিলের কারণটা কি এটার কারণ হল এটার মধ্যে ফসফরাস এবং অন্যান্য মানে দাঁতের জন্য যা যা প্রয়োজন সবকিছু বেশি কারণ ওখানে মানুষ দাফন করা হয়েছে ওই মাটিটার মধ্যে শক্তি অনেক বেশি। এই একটা এটা দাঁত মাজার জন্য এবং এটা পরিচ্ছন্নতার জন্য দাঁতের মধ্যে একটা উপকারিতা রসোল্লাহ সাল্লাম মেসাককে এভাবে চিবিয়ে চিবিয়ে এটাকে আহ রস বের করে নিতেন এবং এটাকে মাজার উপযোগী করতেন এখন আপনি ডেন্টিস্টের কাছে যান আপনার এই যে আগের দিনে মানুষ আখ খেত দাঁত দিয়ে আর এখনকার দিনে আমরা এত অলস আমরা ওই ঝামেলা যাব না হাত ভরবে গাল ছিঁড়বে আমরা তো নাকে থেকে তো অভ্যস্তও নাই এখনকার জেনারেশনকে আগ দিলে এটা কি করে ও প্রথম প্রশ্ন করবে এটা কি করে তারপর এটা কী করে খায় এখন আপনি যদি ছিলে দেন তো বলবে এটা আমার দ্বারা সম্ভব না খাওয়া সম্ভব না তো এখন এই অবস্থার মধ্যে ওই যে আখ ছিল ওইটার মধ্যে কি এখন আধুনিকায়ন হয়ে গেছে এখন দাঁতের যখন ব্যথা হয় বিভিন্ন চিকিৎসার স্বার্থে ডেন্টিস্ট তখন বলে দেন আপনি একটু চুনগাম চাপাবেন বেশি করে সারা ক্ষণ জাবর কাটা ছাগলের মতো জাবর কাটা অথচ এই যে আমরা আখ চাবায় চাবায় খেয়েছি এটার দ্বারা আমাদের মারির একটা ব্যায়াম হয়েছে তো মেশক এর এই মেশকটা যখন আমি কামড়াচ্ছি কামড়ানোর দ্বারা আমার বাড়ির ব্যায়াম হচ্ছে এভাবে যখন আমি গোড়ায় গোড়ায় এভাবে ওই ওই গাছের যে শিকড় শিকড়ের রসটা আমার গোড়ায় গোড়ায় গিয়ে ব্যাকটেরিয়াকে দমন করছে আসলে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য সুন্দর আমি যখন সেজ যাচ্ছি আমার মাথাটা জমিনের দিকে যাচ্ছে আমার কপালের সাথে এই মাটির টাচ হচ্ছে হ্যাঁ এখন আমরা একেবারে আধুনিক আমার টাইলসের দিকে তারপর মাথাটা যখন ঝুঁকাচ্ছে আমার রক্তের সঞ্চালনটা আমার কিন্তু সেখানে আমি বারবার যখন ব্যায়াম করার জন্য এরকম করে এরকম করে করছি তো ঠিক ওই নামাজের ক্ষেত্রে যখন সেজদা দিয়ে থাকছি রসুল্লা সালসালাম তিনবার পড়েছেন বেশি অতিরিক্ত পাঁচ সাতবার পরা যায় আপনি সেজদার মধ্যেভাবে মাথাটা ঝুঁকিয়ে রাখবেন নাক কপাল লিগিয়ে রাখবেন এই যে রাখতেছেন স্থিরভাবে আপনি থাকবেন তাতে করে আপনার ব্লাড সার্কুলেশনটা আপনার ব্রেনের সাথে স্বাভাবিকভাবে হবে এরপর আমরা হাতটাকে ভর দিয়ে উঠি হাতটাকে ভর দিয়ে সেজদা দিই আমার হাতের এখানে ব্যথা আপনার হাতের এখানে ব্যথা ইয়ে ফিজিওথেরাপির কাছে গেলে তো তারা পরে এই হাত দিয়ে ভর দিয়ে আপনি মাঝে মাঝে চাপ দিবেন তাতে করে এই চাপের কারণে আপনার এই হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে সুস্থতার দিকে আমি প্রত্যেকটা জিনিসই তো এরপর আমার হাঁটুতে ব্যথা হয় হ্যাঁ আমার সমস্ত ব্যথা সব কিছুর পরে একটা পর্যায়ে গিয়ে আমাকে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আমাকে ঔষধ ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু আমি বুঝাতে চাচ্ছি আমাদের সামগ্রিক ইবাদতের যে কর্মকাণ্ডগুলো এটাই আমাদের সুস্থতা আর বিজ্ঞান যা বলে এটার বিজ্ঞান এটার বাহিরে না আমরা বিজ্ঞান দিয়ে নামাজকে প্রমাণ করছি না বরং নামাজ আমরা বিজ্ঞানকে প্রমাণ করতে চাচ্ছি যে আসলে বিজ্ঞান যা আমাদেরকে শিখাচ্ছে আমার সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে তা শিখিয়ে গিয়েছেন আর এই অন্তরের যে সুস্থতা শারীরিক সুস্থতা অন্তরের সুস্থতা এই সব কিছুর জন্য আমার সালাতের অত্যন্ত বেশি প্রয়োজন